নমস্কাৰ বন্ধুসকল আপোনালোকে চাই আছে আসামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল বন্ধুসকল প্ৰতিদিনৰ দৰে আজিও কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব বন্ধুসকল প্ৰথম খবৰটিয়ে হৈছে প্ৰয়োজন হ'লে মহানগৰীৰ বিভিন্ন স্থানত থকা মছজিদ ভাঙি দিম পুনৰ বিস্ফোৰক মন্তব্য বিতৰ্কিত হিন্দুত্ববাদী নেতা সত্যৰঞ্জন বৰাৰ বিতৰ্কিত হিন্দুত্ববাদী নেতা সত্যৰঞ্জন বৰা প্ৰায়ে বিভিন্ন বিষয়ৰ বাবে চৰ্চাত থকা দেখা যায় এইবাৰ বৰা সৰপ হৈ উঠিছে মহানগৰীৰ মন্দিৰ ভঙা বিষয়ক কেন্দ্ৰ কৰি উল্লেখযোগ্য যে কিছুদিন পূৰ্বে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মৰ্মে প্ৰহাৱনে ভাঙিছিল মহানগৰীৰ কেইটামান মন্দিৰ এই ঘটনাক লৈ বিস্ফোৰক মন্তব্য প্ৰদান কৰে বৰাই সত্যৰঞ্জন বৰাই কয় যে মন্দিৰ ভঙাৰ বাবে যিয়ে সাহস কৰিছে তাৰ অন্তৰালত বেলেগ কাৰণ নিহিত হৈ আছে যিকেইটা মন্দিৰে কাৰো অপকাৰ কৰা নাছিল তাক ভঙাৰ কাৰণ কি যদি ন্যায়ালয়ে মন্দিৰ ভাঙিবলৈ নিৰ্দেশ দিছে তেন্তে মাদ্ৰাছা মছজিদ ভাঙিবলৈ নিৰ্দেশ দিব লাগিব আইনগতভাৱে আমি ইয়াৰ ওপৰত ব্যৱস্থা ল'ম গুৱাহাটী পৌৰ নিগমৰ মুখ্য কাৰ্যালয়ত উপস্থিত হৈ সত্যৰঞ্জন বৰাই এই মন্তব্য কৰে প্ৰয়োজন হ'লে মহানগৰীৰ বিভিন্ন স্থানৰ মছজিদ ভাঙি দিব বুলি মন্তব্য কৰে সত্যৰঞ্জন বৰাই বন্ধুসকল তাৰপিছত দুই নম্বৰ খবৰটিয়ে হৈছে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসৰ উপস্থিতিতেই পতাকা ওলোটাকৈ উৰিল কৰিমগঞ্জত অন্য নালাগে অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসৰ উপস্থিতিতেই অঘটন কৰিমগঞ্জত বিজেপিৰ দলীয় পতাকা উৰিল ওলোটাকৈ তাকো উত্তোলন কৰিলে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিগৰাকীয়ে যি দৃশ্য দেখাৰ পিছতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় কৰিমগঞ্জত ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যনিৰ্বাহক সভাতেই এই অঘটন যাক লৈ এতিয়া বিতৰ্কৰ সৃষ্টি হৈছে ক'ত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসৰ উপস্থিতিতেই তেনে এক কাম সংঘটিত হোৱাত বহুতে প্ৰশ্ন কৰিছে যে দলৰ পতাকাখনে পাহৰি গ'ল নেকি দলৰ দুই শীৰ্ষ নেতাই পিছে এই ভুল হোৱাৰ পিছতে পুনৰ পতাকা নমাই আনি শুদ্ধকৈ উত্তোলন কৰে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসে এই কাণ্ড সংঘটিত হোৱাৰ সময়ত তাত উপস্থিত আছিল মুখ্যমন্ত্ৰীৰ লগতে দলৰ অন্য নেতা আৰু ৰাজ্যিক মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী বন্ধুসকল তাৰপিছত তিনি নম্বৰ খবৰটিয়ে হৈছে ভাৰতৰ নম্বৰ কেতিয়া আহিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক এই প্ৰশ্ন ৰাহুল গান্ধীৰ বিভিন্ন বিষয়ক কেন্দ্ৰ কৰি নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰক সমালোচনা কৰি অহা কংগ্ৰেছৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ ৰাহুল গান্ধীয়ে এইবাৰ কৰোনা ভেকচিনক লৈ সৰফ পৰিলক্ষিত হৈছে ৰাহুল গান্ধীয়ে চৰকাৰক লক্ষ্য কৰি কয় যে বিশ্বৰ বিভিন্ন দেশে কভিড মহামাৰী সন্ত্ৰাস নিৰ্মূল কৰাৰ বাবে টীকাকৰণ অভিযান আৰম্ভ কৰিছে আৰু এতিয়ালৈকে লাখৰো অধিক লোকক এই টীকা দিয়া হৈছে কিন্তু আমাৰ ইয়াত একো পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই এই পৰ্যন্ত বিশ্বৰ 23 লাখ লোকে এই টীকা গ্ৰহণ কৰিছে আৰু আমাৰ ইয়াত কভিডৰ বিৰুদ্ধে টীকাকৰণ কেতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব বুলি প্ৰধানমন্ত্ৰীক প্ৰত্যক্ষভাৱে প্ৰশ্ন কৰিছে ৰাহুল গান্ধীয়ে গান্ধীয়ে টুইট কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক প্ৰশ্ন কৰি কয় যে বিশ্বত এতিয়ালৈকে 23 লাখ লোকক কভিডৰ টীকা দিয়া হৈছে চীন আমেৰিকা ব্ৰিটেইন ৰাছিয়াত এই প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে মোদী ডাঙৰীয়া ভাৰতৰ নম্বৰ কেতিয়া আহিব কওক ইয়াৰ উপৰি তেওঁ টুইটটোত এটা গ্ৰাফো সংযুক্ত কৰিছে য'ত স্পষ্ট ৰূপত দেখা পোৱা যায় যে চীনত এই পৰ্যন্ত সৰ্বাধিক লোকৰ টীকাকৰণ হৈছে দ্বিতীয় স্থানত আছে আমেৰিকা তৃতীয় স্থানত ব্ৰিটেইন আৰু চতুৰ্থ স্থানত আছে ৰাছিয়া বন্ধুসকল তাৰপিছত 4 নম্বৰ খবৰটিয়ে হৈছে অপমানজনক মন্তব্য কৰাৰ বাবে অৰ্ণৱ গোস্বামী ৰিপাব্লিক টিভিৰ ওপৰত ব্ৰিটেইনৰ সংস্থাৰ দ্বাৰা 18 লাখ টকাৰ জৰিমনা দ্য ব্ৰিটিছ ব্ৰডকাষ্টিং ৰেগুলেটৰ অৰ্ণৱ গোস্বামীৰ চেনেল ৰিপাব্লিক ভাৰত হিন্দী নিউজ চেনেলক ব্ৰডকাষ্ট কৰাৰ লাইচেঞ্চ লোৱা কোম্পানীটোৰ ওপৰত ব্ৰিটেইনত 20,000 ইউৰো অৰ্থাৎ 18 লাখ টকাৰ জৰিমনা আৰোপ কৰিছে কোৱা হৈছে যে হেড স্পেচৰ বিষয়ত নিয়ম উলংঘা কৰাৰ বাবেই ৰিপাব্লিকৰ ওপৰত এই জৰিমনা আৰোপ কৰা হৈছে মঙলবাৰে ৰিপাব্লিকৰ বিৰুদ্ধে এই বিষয়ত আদেশ প্ৰদান কৰি অফিচ অৱ কমিউনিকেশ্যনে কয় যে পুস্তাহে ভাৰতত বহুখিনি কোনো অৰ্থ নথকা হেড স্পীচ আছিল আৰু সেইবোৰ বহু উচতনিমূলক আছিল এইবোৰে নিয়ম 2.3 3.2 আৰু 3.3 উলংঘা কৰিছে আদেশত কোৱা হৈছে যে পাকিস্তানী লোকৰ বিৰুদ্ধে ৰিপাব্লিকৰ কাৰ্যক্ৰমত আপত্তিজনক আৰু অপমানজনক মন্তব্য কৰা হৈছিল আৰু বিশেষকৈ নাগৰিকত্বক লৈ অপমান কৰা হৈছিল আদেশত কোৱা হৈছে যে সেই কাৰ্যক্ৰমত কোৱা কথাই বহুতৰ মনত দুখ দিব পাৰে আৰু অফকমৰ মতে এইটো এটা অপৰাধ পুস্তাহে ভাৰতত কোনো তথ্য নথকাকৈ নাগৰিকক অপমান কৰা হৈছিল আৰু এইটো এটা হেড স্পীচৰ ঘটনা আৰু এই কথাই ভাৰত আৰু পাকিস্তানৰ মানুহৰ মাজত মতভেদ বৃদ্ধি কৰিব পাৰে এই আদেশ লাভ কৰাৰ পাছতেই ৰিপাব্লিক ভাৰতৰ কাৰ্যক্ৰম প্ৰচাৰ কৰা কোম্পানীটোৱে কয় যে ভৱিষ্যতে তেওঁলোকে এই নিয়ম পালন কৰিবলৈ চেষ্টা কৰিব আৰু ৰিপাব্লিক টিভিৰ কিছু লাইভ ডিবেট সম্প্ৰচাৰ কৰাৰ পৰাও বিৰত থাকিব বন্ধুসকল তাৰপিছত 5 নম্বৰ খবৰটিয়ে হৈছে নাগৰিকত্ব সংশোধনী আইন চমুকৈ কাৰ জৰিয়তে অসম চুক্তিক ডাষ্টবিনত দলিয়াই দিছে কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰে এই মন্তব্য সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ
পৃথিবীর ইতিহাসে কয় যে সাহসে ধন বল বাহুবলে দীর্ঘদিনের জনতাক মূর্খ বনে রাখব নয়ারে। হিটলারের দরে ফেসিস্ট নেতাই আত্মহত্যা করবলগা হয়েছিল। পরিবর্তনকামী রাইজে অহা নির্বাচনত প্রকৃত পরিবর্তন আনবই। সিপিআইর মরিগাঁও জেলা পরিষদ আর আঞ্চলিক গণমোর্চার উদ্যোগত আজি মরিগাঁওর বিহুতলীত অনুষ্ঠিত হওয়া এক সমাবেশত এই মন্তব্য করে রাজ্যসভার সাংসদ তথা আঞ্চলিক গণমোর্চার মুখ্য সম্পাদক অজিত কুমার ভূঞাই। মরিগাঁও জেলা সিপিআইর সভাপতি প্রসন্ন ডেকা সঞ্চালনা করা সভাখনত উপস্থিত থাকে সাংসদ অজিত কুমার ভূঞা, আঞ্চলিক গণমোর্চার সমন্বয়ক মঞ্জিত মহন্ত, সিপিআইর রাজ্যিক সম্পাদক মনীন মহন্ত প্রমুখ বহু বিশিষ্ট লোক। সভাত ভাষণ প্রদান করে সাংসদ অজিত কুমার ভূঞাই কয় যে বর্তমানের সরকার সম্পূর্ণ ফাঁকি কথার উপর চলি থাকা সরকার। রাইজক দিয়া প্রতিশ্রুতি সরকারে এটা পালন নকরিলে। সরকারে নাগরিকত্ব সংশোধনী আইন চমুক কানি চুক্তিক ডাস্টবিনত দলিয়াই দিলে। কার জড়িয়ে আমার ভাষা সংস্কৃতি নিষেধ করে পেলা হয়েছে। দিল্লির সময় নাই রাইজর ব্যস্ত আম্বানী আদানীর দরে পুঁজিপতি সন্তুষ্ট করাত। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে পড়া সাংসদ অজিত কুমার ভূঞাই কয় যে বর্তমান সরকারের দিনত দুর্নীতির মুকলি বজার চলিছে। ধর্মীয় মেরুকরণের জড়িয়ে কুটিল রাজনীতি বিজেপিয়ে করা বলে অভিযোগ করে কয় যে চারিওফালে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বিয়পাই দিয়া হয়েছে। বিজেপি বিরোধী সকল পক্ষকে একগঠ হবলে আহ্বান জানায় সাংসদগুলিয়ে। সভাত ভাষণ প্রদান করে সিপিআইর রাজ্যিক সম্পাদক মনীন মহন্তই কয় যে বাপন্থী দল আজির তারিখত অপ্রাসঙ্গিক বলে বহুতে কব খোঁজে, কিন্তু সিপিআই দল প্রতিটি জাতীয় আন্দোলনের সময়ত রাইজর পক্ষ থিয় দিছে। জাতীয়তাবাদ কারো একচেটিয়া সম্পদ নহয় বলে উল্লেখ করে বিশিষ্ট সিপিআই নেতাগুলিয়ে কয় যে আজি বিজেপির নেতৃত্ব দেশত সাম্প্রদায়িক বিষবাষ্প ছটিয়াই দিয়া হয়েছে। ইয়ার বিরুদ্ধে রাইজক থিয় দিবর আহ্বান জানায় জাতীয় নায়ক সর্বানন্দ সোণোৱাল, এতিয়া লক্ষ্যভ্রষ্ট নেতা। বর্জার বিমানবন্দর ব্যক্তিগতকরণের তীব্র প্রতিবাদ জানায় বাপন্থী নেতাগুলিয়ে। অখিল গগৈল সরকারের ইমান ভয় কিয় বলে প্রশ্ন উত্থাপন করে আঞ্চলিক গণমোর্চার সমন্বয়ক মঞ্জিত মহন্তই। 2021 নির্বাচনত বিজেপির বিরুদ্ধে সকল দলক প্রতিটি সমষ্টিত এজন ঐক্যবদ্ধ প্রার্থী প্রক্ষেপের আহ্বান জানায় মঞ্জিত মহন্তই। বন্ধুসকল, তারপর ছয় নম্বর খবরটিও হয়েছে সুবিধাবাদী নীতির আবিষ্কারক হাগ্রামা মহিলারি। এই মন্তব্য প্রমোদ বড়োর। বিগত 17 বছরে বিপিএফ দলে কংগ্রেস আর বিজেপির দলে রাষ্ট্রীয় দলের সঙ্গে মিত্রতা থাকিল আর এতিয়া কয়েছে আঞ্চলিক দল একত্রিত হব লাগে। এয়া কি নীতি? সুবিধাবাদী নীতি বলে রাজনীতিত কোনো নীতি নাই। সুবিধাবাদী নীতির আবিষ্কারক হল হাগ্রামা মহিলারি। হাগ্রামা মহিলারি যে রাজনীতি করে আছে তার মূল উদ্দেশ্যই হল তেও ক্ষমতা থাকিব লাগে আর টাকা খটিব লাগে। এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছে বিটিসির মুখ্য কার্যবাহী প্রমোদ বড়ই। বুধবার বিটিসি সচিবালয়ত আয়োজিত হওয়া এক সংবাদমেলত বিটিসির মুখ্য কার্যবাহী প্রমোদ বড়ই উক্ত মন্তব্য প্রকাশ করে কয় যে হাগ্রামা মহিলারির উদ্দেশ্য আর রাইজর বুঝবলে বাকি নাই। হাগ্রামা মহিলারিয়ে যে রাজনীতি করে আছে তাত কোনো জাতি জনগোষ্ঠী মানব সম্পদ গড়া ভাল প্রশাসন বা অঞ্চলের কোনো স্বার্থ নাই, মাত্র এটাই স্বার্থ ক্ষমতাত থাকি টাকা খুটিব লাগে। চিফ বা ডিপুটি চিফ হবলে আমি শাসনলৈ অহা নাই, বরঞ্চ বিগত 17 বছরে প্রদূষিত করা রাজনীতি প্রশাসন চাবা করবলৈহে আহিছো বলে মন্তব্যরে প্রমোদ বড়ই নির্বাচনের সময়ত দুর্নীতি টকার এটা এটা ভোট কিনি এতিয়া হর্স ট্রেডিংয়ের চেষ্টা করে আছে। আর হাগ্রামা মহিলারির ঘনিষ্ঠ নেতাসকলে বিজেপি জিএসপির মন্ত্রী বিধায়ক নেতালয় ফোন করা বলে মন্তব্য করে। আস্থা ভোটত ইউপিপিএল বিজেপি জিএসপি সরকারের বিজয় নিশ্চিত বলে দাবি করে প্রমোদ বড়ো আস্থা ভোটের পিছতে দুর্নীতিমুক্ত বিটিআর গঠনের অভিযান আরম্ভ করা হব বলে মন্তব্য করেছে প্রমোদ বড়ই। বিগত 17 বছরে বহু দুর্নীতি ভ্রষ্টাচার সংঘটিত হল আর ইতিমধ্যে সরকার গঠনের পিছত 219 কোটি টাকা ঠিকা বাতিল করা হল বলে মন্তব্য করে দুর্নীতিত লিপ্ত থাকা সকলে জেললে যাব লাগবে বলে সদরি করেছে প্রমোদ বড়ই। বন্ধুসকল, তারপর 8 নম্বর খবরটিয়ে হয়েছে আগতক শক্তিশালী রূপত করোনা ভাইরাস বলবৎ করা হল সান্ধ্য আইন, আজিরপর প্রযোজ্য হব। পূর্বতক শক্তিশালী রূপত করোনার সংক্রমণ, ইতিমধ্যে ইউরোপের বহুকেইখন দেশত করোনার ভয়াবহতলা লক্ষ্য করে বলবৎ করা হয়েছে লকডাউন। গ্রেট ব্রিটেইনত জারি করা হয়েছে কঠোর লকডাউন। আনহাতে দেশখনের প্রধানমন্ত্রীয়ে এইবার বড়দিন ঘরতে উদযাপন করবলে আহ্বান জানাইছে দেশবাসীক। পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি ভারত সরকারে বাতিল করেছে ভারত আর ব্রিটেইনের মাজের বিমান সেবা। ভারত সরকারে এতিয়া এই ক্ষেত্রে রাখিছে তীক্ষ্ণ দৃষ্টি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে দেশবাসীক আতঙ্কিত নহবলে আহ্বান জানাইছে। করোনার ভয়াবহতলা লক্ষ্য করে এতিয়া কর্ণাটক সরকারে লৈছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজি নিশা 10 বজাৰ রাজ্যখনত বলবৎ করা হব সান্ধ্য আইন। অহা 2 জানুয়ারি 2021 বহাল থাকিব সান্ধ্য আইন। সেইদরে কর্ণাটক সরকারে নতুন বছরের পার্টির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়ার পূর্বে মহারাষ্ট্র সরকারেও রাজ্যখনত সান্ধ্য আইন জারি করেছিল।
বন্ধুসকল তাৰপিছৰ 9 নম্বৰ খবৰটিয়ে হৈছে ইমৰান খানৰ পাকিস্তানত হাহাকাৰ লাগিছে এটা কণীৰ দাম 30 টকা আদা 1000 টকা প্ৰতি কেজি মূল্যবৃদ্ধিয়ে কঙা কৰি পেলাইছে সাধাৰণ জনতাক পাকিস্তানৰ প্ৰধানমন্ত্ৰী ইমৰান খানে নতুন পাকিস্তানৰ স্লোগান দি হাহনলৈ আহিছিল কিন্তু হাহনলৈ অহাৰ পিছতে পাকিস্তানৰ অৱস্থা ক্ৰমাত নিম্নমুখী হৈছে সম্প্ৰতি পাকিস্তানৰ অৱস্থা এনেকুৱা হৈছে যে তাত প্ৰতিটো কণীৰ দাম 30 টকা হৈছে হেয়াই নহয় প্রতি কিলোগ্রাম আদার দাম 1000 টাকা হওয়াটোই পাকিস্তানের ধ্বংস হওয়া অর্থনীতির কথাকে বুঝাইছে আজতকত প্রকাশিত খবর অনুসরি দৈনন্দিন ব্যবহার করা প্রতিবিধ সামগ্রী মূল্য পাকিস্তানত ভয়ানকভাবে বৃদ্ধি হয়েছে পাকিস্তানত প্রতি কিলোগ্রাম চেনির মূল্য 104 টাকা পাকিস্তানের প্রায় 25% লোক দরিদ্র সীমারেখার তলত বহবাস করে গতিকে এনে মূল্য বৃদ্ধিয়ে দেশখনত নতুন সমস্যার সৃষ্টি করেছে সরকার সমস্যার সম্মুখীন হয়েছে আৰু ইমৰান খানে ক্ৰমাগতভাৱে কেবিনেট মিটিং আয়োজন কৰিছে তাৰোপৰি গেছ সাপ্লাইৰ ক্ষেত্ৰত সমস্যাই দেখা দিছে পাকিস্তানত গেছ যোগানদাৰ কোম্পানী সুই নাইডেনে প্ৰতিদিনে 500 মিলিয়ন ষ্টেণ্ডাৰ্ড কিউবিক ফুট গেছ কমকৈ যোগান ধৰিছে যদি সোনকালে ইমৰান খান চৰকাৰে অতিৰিক্ত গেছৰ যোগান ধৰিব নোৱাৰে তেন্তে পাকিস্তানৰ বহু লোকৰ ঘৰত চৌকা নজলিব বুলি আশংকা কৰা হৈছে